গুড মর্নিং বন্ধুরা অনুষ্কা ব্লক চ্যানেলের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসায় নিয়ে একটা নতুন একটা ছোট্ট ভিডিও চালু করছি তো আমরা পুরী থেকে চলে এসেছি অনেক দিন আগে পুরীর সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর কি করছিস বসো পুরীর সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবার পুরী থেকে ঘুরে এসে একটুখানি আমি আর মাম্মা মিলে গেছিলাম একটা আমাদেরই সামনে হ্যাঁ বাড়ির কাছাকাছি একটা স্মার্ট পয়েন্ট বলে একটা ছোটোখাটো মল আছে সেই মলে গেছিলাম টুকিটাকি কিছু জিনিস কিনতে তো কি কি জিনিস কিনেছি চলো সেটা তোমার তোমাদেরকে দেখাই আর যা যা জিনিস কিনেছি এই যে ব্যাগটার মধ্যে আছে যা যা জিনিস কিনেছি তার মধ্যে দুটো জিনিস খতম হয়ে গেছে বলতে গেলে মিল্কি বার কারণ ওকে নিয়ে যাব কোনো কিছু জিনিস কিনে দেবো না সেটা

মানে রান্না কমপ্লিট হয়ে গেলে যেন মনে হয় অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে বিছানা ঝাড় দেবো ঘর ঝাট দেবো মাম্মাকে স্নান করাবো তারপরে দই ভাত খাওয়াবো তারপরে ওকে এসি ঘরে বসে ভালো করে জামাকাপড় পরে বসে দেবো তারপরে মেয়ে রেডি হয়ে নিয়ে যাব। আর মাম্মা স্কুল থেকে দিয়ে এসে আজকে বৃহস্পতিবার ঠাকুরের একটু মিষ্টিও কিনতে হবে আর ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপর ঘর তোর মোছা হবে তো চলো বেশি কথা না বলে জিনিসগুলো দেখিয়ে দিই হুম তো চলো দেখিয়ে দিই কী কী জিনিস কিনেছি তা না হলে জিনিসগুলো দেখানোই হচ্ছিল না দেখো একটা নিহার তেল কিনেছি নিহার কোকোনাট মেথি জেসমিন নিহার তেলই আমরা ইউজ করি আমিও তাই মাখি তোমাদের দাদা ভাইও তাই মাখে মামও তাই মাখে একটা নিহার তেল আচ্ছা দুটো গোদরেজের মাথায় কালি মা মা মাঝে গলে ঠাউতে গই হাতে ব্যাটারি তাহলে আচ্ছা আমি ভিডিওটা করে নি তারপরে তুমি কথা বলবে এই দুটো আর একটা কাজল ছিল ইলেকট্রিনের একটা কাজল ছিল ওটাকে বার করা হয়ে গেছে আর খাবার দাবার কি কি কিনেছি তোমাদের দেখাই খাবার দাবারও আছে আর অনেক কিছু জিনিসও আছে ও মল থেকে কিনেছি একটা দেখো গুগলি বিস্কুট এই বিস্কুটগুলো না খেতে খুব ভালো লাগে কিন্তু বলো বলতো কী নেবো মানে এতটাই গুঁড়ো 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 থাকে ওই জন্য নিতেও বিরক্ত লাগে তো যাই হোক গুগলি বিস্কুটটা সবাই খায় তোমাদের দাদা খায় আমি খাই মামাম খাই সবাই খায় ওই জন্য একটা গুগলি বিস্কুট নিয়ে নিয়েছি মলে গেলে বেশিরভাগ জিনিস মামামের জন্যই নেওয়া হয় এ দেখো বাউলির নিয়েছি দুটো কারণ এই মলে না বাউলিগুলো যেরকম অন্য মলে কি আছে মানে যেই মল মলটাতে আমরা যাই সাধারণত স্ক্রিন সাইডটা সেখানে ধরো তিনটে দশ টাকার কেক কিনলে একটা ফ্রি আবার বাউলিগুলো মনে হয় আঠেরো টাকা করে এখানেও আঠেরো টাকা করে বাউলিতে কোনো হের ফের দেখছে না কিন্তু ছোটো কেকগুলো একই দাম এই যে এটা একটা কেক ফ্লেভার আর বাউলি মঞ্চিস চকো এটা একটা ফ্লেভারের কেক আচ্ছা আর নিয়েছি দুটো ক্রিম রোল দাঁড়াও বললাম না ভ্যানিলা ভ্যানিলা ক্রিম ক্রিম বান বান একটা এটাও এগুলো এনে দিয়েছি এনে রেখে দিয়েছে কারণ কালকে দিয়েছিলাম যেমন স্কুলে চাউমিন এখন এখন খাবি তো কালকে যেমন স্কুলে চাউমিন দিয়েছিলাম আজকে দেবো একটু আম কেটে দেবো একটু শসা একটু মানে কলা কেটে দেবো একটু সন্দেশ দেবো কেক দেবো এসব মিশিয়ে দেবো কারণ বাচ্চা তো প্রতিদিন একই রকমের খাবার খেতেও ভাল লাগে না আর নানান রকমের সাবান কিনেছি কি কি সাবান কিনেছি তোমাদের দেখাচ্ছিলও এটা হচ্ছে লাক্সের মেগাপ্যাক এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাক্স নয় ইন্টারন্যাশনাল লাক্সে মানে এরমভাবে পাউচ করা থাকে সেটা পাইনি এটা খুব সুন্দর গন্ধ ফ্রেশ প্লাস লোটাসের কিন্তু এটা তিনটে পাউচ একটা কিনেছি হচ্ছে সানসিল্কের পিঙ্ক কালার ইয়েলো আছে ব্ল্যাকও আছে আচ্ছা একটা ছোট্ট বিস্কুট কিনেছি আমি যখনই কোনো মল থেকে যা যাই জিনিস কিনি না কেন তোমাদেরকে দেখাই ওই জন্য এটাও দেখাচ্ছি তো দেখো এটা একটা গুড ডে বিস্কুট আছে হ্যাঁ গুড ডে এই যে এই লাক্সগুলোর কথা বলছিলাম তুই ওই বালিশের ঠেসানাতেই করতে হবে এই যে এগুলোর কথা বলছিলাম দেখো ইন্টারন্যাশনাল লাক্স এইগুলোই এরকম ভাবে বাস্কের মধ্যে পড়া তো ওইটা যেরকম এই লাক্সটা যেরকম এরকমভাবে পাউচ করা এটা হচ্ছে বাক্সের মধ্যে করা এটাই চাইছিলাম যে বড় তিনটে থাকবে পাইনি ওই জন্য এই ছোটোগুলোই নিয়ে এসেছি এটা একটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে লাইট বয় একটা ব্লু নানান ফ্লেভারের নিয়েছি লাইট বয় এটা একটা ইয়েলো নিয়েছি আর এটা একটা রোজ নিয়েছি লাক্স আর একটা লাইট বয় নিয়েছি দেখো আর একটা লাইট বয় নিয়েছি হচ্ছে এই যে রেড কালারের এটা বড় হয় মানে আমি কি বলতে একই রকমের সাবান ইউজ করি না যখন যেটা মনে হয় তখন সেরকম করি আর এটা নিয়ে নিয়েছি একটা হেড অ্যান্ড শোল্ডার তো ব্যাস এই কটা জিনিসই কিনেছি তো এগুলো এবার ঠিক ক্রিমটা দেখলে চলবে না আমি স্কুলে দেবো তখন খাবে এই কটা জিনিসই কিনেছি খুব একটা বেশি জিনিস কেনা কেনাকিটা হয়নি যেমন তোমাদের ভাইয়ের সাথে গেলে অনেক কিছু জিনিস কেনা হয় তো ও যখন না যায় তখন খুব একটা বেশি জিনিস কেনা হয় না আর কারণ জিনিসপত্র ববারও একটা ক্ষমতা থাকা দরকার আর টিপের কথা তো চলো মল থেকে জিনিস কেনা তোমার তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই টুকিটাকে কিনি জিনিস আমি কিনি যখন যেরকম মনে হয় তখনই কিনি তো এগুলো দেখানো হচ্ছিল না কারণ মানে মামা স্কুল চালু হয়ে গেছে মানে আমার ব্যস্ততা বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে ওই জন্য আজকে দেখলাম একটুখানি সময় আছে তাড়াতাড়ি করে এসিটা চালিয়ে ভিডিওটা করে নিলাম তো দেখো এই এই ছোটো ব্যাগে শপিং করেছি বেশি বড়ো ব্যাগ নেই আর এই তেলটা তো রেখে তৈরি ও আছে এইগুলোই ঢোকাপ তো চলো আজকের মতেই তো খানি বাই